দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পঁচিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডঃ এইচ বি এম ইকবাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মইন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা সভায় বারো দশমিক পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয় সভাপতির বক্তব্যে ডঃ এইচ বি ইকবাল ব্যাংকের গ্রাহক ও শেয়ার হোল্ডার সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যম সহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এছাড়াও তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান